হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমেশ অনলাইন এডুকেশন তো ফ্রেন্ডস রোজকার মতো আমি আজকেও একটা আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনি আপনার বাড়িতে এবং আপনার দোকান থাকলে আপনি সেই দোকানে ইন্ডিয়ান পোস্ট অফিসের শাখা খুলে প্রতি মাসে আপনি লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন তো ফ্রেন্ডস কীভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি কীরকম কমিশন পাবেন আপনাকে কি করতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো ফ্রেন্ডস তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে পার্শে একটা বেল আইকন উঠে আসবে ঘন্টার মতো সেখানেও প্রেস করে দিবেন। কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফেন্স দেরি না করে শুরু করা যাক বিনিয়োগ ছাড়াই পোস্ট অফিস সুযোগ করে দিচ্ছে মাসে লাখ টাকা রোজগারের চাকরিতে এক কুচ পরোয়া নেহে এবার খোদ ভারতীয় সরকার আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে দশ থেকে পনেরোটা চাকরি ছেড়ে টাকা রোজগারের এবং টাকার অঙ্কটা কিন্তু অফিসের মাইনে থেকে অনেকটাই বেশি ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস নয়া পদক্ষেপ নিল সাধারণ মানুষ পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খুলে নিশ্চিন্তে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন যে কেউ এই ফ্রাঞ্চাইজি নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যেই কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন সে ক্ষেত্রেও আপনি ফ্রাঞ্চাইজি নিতে পারবেন কোনো সমস্যা হবে না ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য প্রথমেই আপনাকে ফর্ম জমা দিতে হবে এরপর সংশ্লিষ্ট বিভাগ আপনার সঙ্গে এমওইউ সাইন করবে ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য ন্যূনতম বয়স আঠারো মনোনয়ন করবে পোস্ট অফিসের বিভাগীয় প্রধান অ্যাপ্লিকেশন জমা দেওয়ার চোদ্দো দিনের মধ্যে এএসপি এস ডি রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে আপনি যদি পোস্ট অফিসের কর্মী হন সেক্ষেত্রে আপনি যে ব্রাঞ্চ বা ডিভিশনে কর্মরত সেই ডিভিশনে ফ্রাঞ্চাইজি নিতে পারবেন না কিন্তু আপনার পরিবারের অন্য সদস্য যেমন স্ত্রী স্বামী বা সন্তান সে ডিভিশনেরই ফ্রাঞ্চাইজি নিতে পারবেন কমিশনের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন কমিশনের পরিমাণ এমওইউতে এমওইউতেই নির্ধারিত করা থাকবে কমিশনের অঙ্ক রেজিস্টার আর্টিকেলের ক্ষেত্রে তিন টাকা স্পিড পোস্ট আর্টিকেলের ক্ষেত্রে পাঁচ টাকায় একশো থেকে দুশো টাকা মানি অর্ডার বুকিংয়ের সাড়ে তিন টাকা রেজিস্ট্রি ও স্পিড পোস্ট এ মাসে হাজারের বেশি বুকিং হলে প্রতি বুকিংয়ে বাড়তে কুড়ি শতাংশ কমিশন পাবেন পোস্টেজ স্ট্যাম্প পোস্টাল স্টেশনারি পোস্টেজ স্ট্যাম্প পোস্টাল মানি অর্ডার ফর্ম এর বিক্রির উপর পাঁচ শতাংশ রিটেল সার্ভিস এই পোস্ট অফিস যে উপার্জন করবে তার চল্লিশ শতাংশ তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও